परम करुणामय असीम दयालु आल्लाहर नामे शुरू करछि। एबार आपनादेर सामने एमन एकटि यात्रापाला उपहार दिते जाच्छि जेई जिनिसटे आमादेर सबसमय एकटा कथा जानि, संसार सुखेर हय रमणीर गुणे। एई रमणीर गुण किन्तु निये आमरा अनेक किछुई जानि, किन्तु हितेर विपरीते कि रयेछे? तादेर दुःख जंत्रणा अपबাদ রাঞ্চনা, संसार थेके বিতাড়িত হওয়া। আর এরকম একটি গল্প নিয়ে আপনাদের সামনে এবার উপস্থাপন করব যাত্রাপালা শহীদুজ্জামান বাহার পরিচালিত হরিদা নাট্য সংস্থার পরিবেশিত আনিসুর রহমান প্রযোজিত আপনাদের সামনে উপস্থাপন করছি যাত্রাপালা। খোদা মেহেরবান, আজ কতদিন হলো আমার স্বামী মৃত্যুবরণ করেছে, তাই আজ এই রাজ্য চালাতে চালাতে আমি যে অস্থির হয়ে গেছি, আমি আর চালাতে পারছি না, তাই এখন আমি অবসর নিতে চাই। খোদা তুমি আমার প্রতি সহায় থেকো, আমার একমাত্র সন্তান জামাল বাদশা তাকে আমি ডাকছি, বিবাহ দিয়ে আমি তাকে এই সিংহাসনে বসিয়ে এই রাজ্য তার হাতে তুলে দিয়ে আমি অবসর নিতে চাই। কে আছিস জামাল বাদশাকে পাঠিয়ে দে। আমিজান আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি। কেন আমিজান? আমি এই রাজ্য চালাতে চালাতে আমি যে অস্থির হয়ে গেছি, তাই আমি তোমাকে এই রাজ্যভার দিয়ে আমি একটু অবসর নিতে চাই বাবা। তোমার অভিমত কি? আমি জান, আপনি যখন রাজ্য পরিচালনা করতে করতে বড়ই ক্লান্ত, তাহলে আপনি আমার হাতে যদি রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে আপনি অবসর নিতে চান, তাতে আমার কোনো আপত্তি নেই আমি জান। ঠিক আছে, এই কে আছিস দাসীকে পাঠিয়ে দে। বাবা তোমাকে আমি আরেকটি কথা বলতে চাই, তুমি এখন বিবাহের উপযুক্ত হয়েছো, দেখে শুনে একটা সুপাত্রী পেলে তোমাকে আমি বিবাহ দিতে চাই, তোমার এত অভিমত কি বাবা? আমি জান, জন্মের পর কখনো আপনার কথার অবাধ্য হইনি, আর ভবিষ্যতে হব না। আমি জান আপনি যা ভালো মনে করবেন আপনি তাই করুন, এখন আমি আসি। আমি জান ঠিক আছে, জামাল বাদশা তাকে বিবাহ দেব। এই সাবিস সদাগরের একমাত্র কন্যা মা কমলা, রূপে গুণে তার কোনো তুলনা হয় না। আপনি অনুমতি দিলে আমি সাব্বিশ সদাগরের বাড়ি আজই চলে যেতে পারি। ঠিক আছে, তাহলে আজই চলে যান। ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ও আলাইকুম সালাম। ওগো খোদার মেহেরবানি, আমি আমার সন্তানের কাছ থেকে মত নিয়েছি, এখন আমি নিশ্চিন্তে মনে আমি অবসর নিতে পারবো। চিন্তা 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 শুধু চিন্তাই পড়েছি আমি ২৬ পরগনার প্রজাদেরকে নিয়ে। এদিকে যাই শুধু ২৬ পরগনার প্রজাদের কথা চিন্তা করতে করতে আমি বিভোর হয়ে পড়েছি। আপনি শুধু চিন্তা করছেন, কিসের চিন্তা? কিন্তু ওদিকে যে মা কমলা বড় হয়েছে তাকে দেখে শুনে একটি বিবাহের চিন্তা করতে।
चिंता की आमार पाक पुरवार्दी मेहरबान खुदा जखन आमाके मेये दिएछे अवश्य सुपात्रेर सन्धान करे दिबे। हाँ स्वामी आमिओ महान आल्लाह ताआलार काछे ताई आशा करी। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, কে আপনি? আমি আফসার ঘটক। কোথায় থেকে এসেছেন? এই সুলতানপুর থেকে এসেছি। কিসের জন্য এসেছেন? আমি একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। কিসের শুভ সংবাদ? এই যে ওমর সুলতানের একমাত্র পুত্র জামাল বাদশার সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। শুকর আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, আগে জামাল বাদশা কি আমার মেয়ে কমলা সুন্দরী কি বিয়ে করবে? সেই জন্য তো আমি এসেছি আপনার সঙ্গে সুন্দর একটা সম্বন্ধ করাতে। আয় যদি হয় এই বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। তাহলে বিয়ের দিন তারিখটা দিয়ে দেন। সেই দিন তারিখটা আপনি নিজেই করে ফেলুন। তাহলে সামনের শুক্রবার জুম্মা নামাজের পর আমরা বরযাত্রী নিয়ে জামাই সহকারে আপনার বাড়িতে এসে পড়বো। ঠিক আছে ঘটক সাহেব, তাহলে আমি আসি। প্রস্তাবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলতে না বলতে পাক পরিবারের মেহেরবান খোদা আমাদের কমলা সুন্দরীর জন্য একটি সুপাত্রের ব্যবস্থা হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের কথা শুনেছে। তাই যদি হয় আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে আমরা বিয়ের আয়োজন করি। আগামী শুক্রবার জুম্মা নামাজের পর বিয়ের বরযাত্রী নিয়ে 26 শতকের বাড়িতে চলে যেতে হবে। ঠিক আছে, এক্ষুনি তাহলে চলুন। ঠিক আছে, তাই চলেন। আজ শুক্রবার, জুমার নামাজ অতিবাহিত হয়ে চলছে, কিন্তু বেগম। হ্যাঁ স্বামী। বেগম, একটি কথাই বারবার আমার মনে পড়ছে, জুমার নামাজ তো প্রায় শেষ, কিন্তু এখন পর্যন্ত যে বরযাত্রী আসছে না। আমিও তাই ভাবছি স্বামী, তবে কি ওদের কোনো আমার একমাত্র মেয়ে মা কমলা সুন্দরীকে বিয়ের সাজে সজ্জিত করে বিয়ের মজলিসে নিয়ে আসো। আর ঘটক সাহেব, আগে আপনি বিয়ের কাজ সমাপ্ত করুন, আমি ভিতর বাইরে। ঠিক আছে, আপনি ভিতরে যান। হ্যালো হ্যালো, আরে নাতিন নাতিন রে, আমারে ডাকছেন দাদা? না, তোমারে ডাকছি না। হ্যাঁ, তোমারে পিটার খাওয়াবে নে গে। এদিক আস এদিক আস। শুন শুন, জলদি তোর দাদির কাছে যাইয়া ওই আলমারির রূপে ওর চিফার মধ্যে দেখবি সুন্দর একটা খাতা আছে, এই খাতাটা জলদি করে নিয়ে আসবি। দুটে দুটে যাইবি আর আইবি। এইবার হয়েছে বুচ্চর, এইটা দিয়ে মনে করে জানাজারও চলে আবার বিয়াও চলে, সব একসাথে চলে। জলদি বিয়া পড়াই বল। নাতিন
বিয়ার কাজ কিন্তু শুরু করলাম আলহামদুলিল্লাহ এই তুমি এদিকে আমার মেয়ে এরকম করে চাইও না ওদিকে যাও ওদিকে যাও আউযুবিল্লাহি মিনাশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাতিন শুরু করলাম আলহামদুলিল্লাহ ওমর সুলতানের একমাত্র পুত্র মোহাম্মদ জামাল বাদশার সাথে ২৬ সদাগরের একমাত্র কন্যা মা কমলার সাথে ৩ লক্ষ ৩০৩ টাকা দেনমোহর দাহ্য করিয়া তার মাঝখানে ২ টাকা পাসানা বসে আমার পকেট আদায় করে ঢুকাই দিয়া আজকে রাত্রের জন্য বিয়া দিলাম পরাইয়া কত মা কবুল এটা হলো ডিজিটাল বিয়া এই ইন্দার বিয়া এই বেবিও নাতিন তাহলে আমিন দা ধর আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আমিন আল্লাহ গো আজকে যে বিয়াটা পরাইয়া দিলাম তাদেরকে বালা বুড়া খাওয়ার তৌফিক দান কইরা দিও আয় আল্লাহ আল্লাহ গো তারা মোল্লা যেন বেহেস্তি বাসি না করে তাদেরকে দুজকে বাড়াইয়া দিও আমিন আমিন সুম্ম আমি সদাগর সাহেব আপছর ঘটক আপছর ঘটক আমাদের বিয়ে পড়া বিয়ের কাজ সমাপ্ত জি আপনি আঙ্গরে যাওয়ার অনুমতি দেন তাহলে আপনারা বাড়ির বাহির অপেক্ষা করুন মা কমলা এসো আমার কাছে মা কমলা তোমার পিতা মাতার কাছ থেকে জলদি করে বিদায় নিয়ে আসো বাবা জামাল এতদিন মা কমলা ছিল আমার ঘরে তার দায় দায়িত্ব ছিল আমার হাতে আজ সেই দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করতে চাই আজ থেকে তুমি হবে তার সুখ দুঃখের সাথী বিদায় দেনবি দাই দেন গোয়াব্বা হো আব্বা মোরা সুখে গো
তোর মাও তো একদিন চলে এসেছিল আমার হাত ধরে। চলি মা, যাও মা, চিরদিন তোমরা সুখী হও এ আশাই করি। ধর্ম সে চলে যাবে তার স্বামীর ঘরে, এতে আর আপত্তি করি কি না? চলুন স্বামী, আমরা ঘরে গিয়ে নামাজ পড়ে মা কমলার জন্য একটু আশীর্বাদ করি। হ্যাঁ বেগম, তাই করো। চলো দাসী। জামাল বাদশা সে গেছে বিবাহ করতে, সে যে এখনো ফিরছে না। আম্মি জান, আম্মি জান, জামাল বাদশা আমি এসেছি। আম্মি জান, কমলা এ হয়েছে আমার আম্মি জান, সালাম করো। খুব সুন্দর বাবা জামাল বাদশা, এখানে তুমি বসো আর বৌমাকে এখানে দাঁড় করায়। এই নাও মা, আজ হতে এই রাজ্যের এই সংসারের চাবি তোমার কাছ হাতে আমি তুলে দিলাম। সম্পূর্ণ দায়িত্ব তোমার হাতে, তুমি দেখে রাখবে এবং বুঝে রাখবে। আমি এখন যাই, যা প্রয়োজন মনে করবে আমাকে বলবে, আমি দাসীকে দিয়ে পাঠিয়ে দেব। কমলা দেখেছ, তোমাকে দেখে আমার আম্মি জান কত খুশি হয়েছে। বুঝেছি, আমার শাশুড়ি মা আমাকে যে দায়িত্ব দিয়েছে জানি না কতটুকু পালন করতে পারবো। তুমি শুধু আমাকে দোয়া করবে আমি যেন দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমি তোমার thank you.
চলুন, আমার খাওয়ার ব্যবস্থা করতে হবে, চলুন স্বামী। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। ভাই গাজী, তোমার ভক্ত জামাল বাদশা তোমার বিনা অনুমতিতে সে বিবাহ করে সংসার চালাচ্ছে। হ্যাঁ ভাই কালু, আমি ধ্যান করে দেখলুম আমার ভক্ত জামাল বাদশা সে আমার অনুমতি ছাড়া বিবাহ করেছে, এমন কি আমার নামে সিন্নি পর্যন্ত দেয়নি। তবে এর জন্য তাকে 12 বৎসরের জন্য রাজ্য করিব ভানা ভানা, আর যদি আমার কথা অমান্য করে তাহলে 12 বৎসর তাকে দাদাইব করিয়া দানা দানা। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। হাই খোদা, আমি রাজ্য পরিচালনা করতে করতে আমি বড়ই ক্লান্ত হয়েছি, এখন আমি কি করব, এবার একটু বিশ্রাম করি, তারপর আবার আমি রাজ্য কাজ পরিচালনা করব। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। শোনো বৎস, বাদশা জামাল, তুমি আজ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছ, তোমাকে 12 বৎসরের জন্য বাণিজ্যে যেতে হবে, আর যদি আমার কথা অমান্য করো তাহলে 12 বৎসরের জন্য তোমাকে কাদাইব করিয়া দানা দানা, এবং রাজ্য করিব তোমাকে ভানা ভানা। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। খোদা, আমি একই স্বপ্ন দেখলাম খোদা, কে যেন আমাকে ডেকে বলল, বাদশা জামাল নির্দ্বিধায় তুমি ঘুমিয়ে আছো, না ঘুমিয়ে থাকলে চলবে না, তোমাকে এই মুহূর্তে 12 বৎসরের জন্য বাণিজ্যে যেতে হবে, আর যদি বাণিজ্যে না যাও না রাখিব রাজ্যবাদ করিব ভানা ভানা, 12 বৎসরের জন্য দাদাইব দানা দানা। এখন তুমি বলে দাও আমি এখন কি করতে পারি, কোন পথে যাব, কে আমাকে সান্ত্বনা দেবে, না আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি এই মুহূর্তে যাব আমার আম্মিজানের কাছে, আম্মিজান আম্মিজান। পুত্র আম্মিজান, কি হয়েছে বাবা? আম্মিজান, তুমি এত এমন তুমি ছটফট করছো কেন? আম্মিজান, আমি বড়ই ক্লান্ত হয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি কে যেন আমাকে ডেকে বলছে, ওরে ভক্ত জামাল ঘুমিয়ে আছো, না ঘুমিয়ে থাকলে চলবে না, তুমি এই মুহূর্তে 12 বৎসরের জন্য বাণিজ্যে যেতে হবে, আর যদি তুমি আমাদের কথা করো অমান্য, না রাখিব রাজ্যপাত করিব ভানা দানা দানা, 12 বৎসরের জন্য কাদাইব দানা দানা। বলুন আমি জান, এখন আমি কি করব, কোন পথে যাব? ওগো খোদা মেহেরবান, তুমি আমাকে কষ্ট দাও দুঃখ দাও আমি সইব, তুমি আমার সন্তানকে তুমি কোনো সময় দুঃখ দিও না বাবা জামাল, যাও দয়াল পীর গাজী গাজী কালুর আদেশ, তুমি অমান্য করো না বাবা, তুমি অমান্য করো না, তুমি বৌমার কাছ থেকে বিদায় নিয়ে তুমি বাণিজ্যে যাবে, তোমাকে যে যেতেই হবে, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি, বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। হে খোদা, এখন আমি কি করব, দয়াল পীর গাজী কালুর কথা যদি আমি অমান্য করি তাহলে যে আমার অমঙ্গল হবে, ওগো খোদা তুমি আমাকে শক্তি দাও সাহস দাও, আমি যেন পারি ওই দয়াল পীর গাজী কালুর কথা অক্ষরে অক্ষরে পালন করতে।
রাত হয়ে গেল এখনো তো আসলো না জানি না মনটা বড় কো গাইছে কোনো বিপদ হয় কি না কমলা কমলা তুমি এসেছো অনেক রাত হয়ে গেছে আজ আমাদের বাসর রাত আমাদের জীবনের সবচেয়ে বড় রাত তুমি এত দেরি করেছো কেন একি তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার কমলা এই কথা শুনে তুমি স্থির থাকতে পারবে না কমলা তবু যে তোমাকে শুনতে হবে এমন কি কথা যা শুনে আমি স্থির থাকতে পারবো না বলো স্বামী তাহলে শোনো কমলা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে দয়াল পীর গাজী কালু আমাকে ঘুমের ঘরে স্বপ্নে দেখিয়েছে আমাকে আমাকে বাণিজ্যে যেতে হবে আর যদি আমি বাণিজ্যে না যাই না রাখিব রাজ্যপাত করিব ফানা ফানা বারো বছরের জন্য কাদাইব দানা দানা একটি কথা জিজ্ঞেস করব বলো আচ্ছা তুমি তো বাণিজ্যে যাবে বলো তো তোমার সাথে আর কে কে যাবে আমার সঙ্গে যাবে আল্লাহ রাসূল আর দয়াল পীর গাজী কালু কি বললে কি বললে তুমি ওই করার ফকির যারা রাস্তা রাস্তা ভিক্ষে করে তাদের কি কাকে কাকে তুমি রাস্তার করার ফকির বলে গালি দিয়েছো না কমলা না তারা রাস্তার ফকিরই নয় তারা যে হয়েছে দয়াল পীর গাজী কালু তাদেরকে তুমি তুমি তাদেরকে রাস্তার করার ফকির গালি দিয়েছো না তা কখনো হতে পারে না আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু তুমি বলতে পারো মেয়েদের সবচেয়ে জীবনের শ্রেষ্ঠ দিন এই শুধু একটি রাত এই রাতে তুমি আমাকে একা বাসর ঘরে ফেলে তুমি বারো বছরের জন্য চলে যাবে কি করে আমি সহ্য করব স্বামী খোদা এই কি তুমি আমার গোপালে লিখেছিলে খোদা এই কি তুমি লিখেছিলে আমি জানি কমলা তুমি কেন এই পৃথিবীর কোন নারী এই রাত্রিটা সহ্য করতে পারবে না কিন্তু কি করব কমলা এই যে আমার দয়াল পীর গাজী কালুর আদেশ আমাকে যে যেতেই হবে তাই তো আমি তোমার কাছে এসেছি হাসি মুখে তুমি আমাকে বিদায় দাও Thank you.
বিদায় মুহূর্তে তুমি যদি এমনি ভাবে কেঁদে ভেঙে পড়ো তাহলে বাণিজ্যে গিয়েও যে আমি শান্তি পাবো না। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি কাঁদবো না, দেখতে দেখতে সময়টা কেটে যাবে। চলো তোমাকে আমি কিছু দূর এগিয়ে দিয়ে আসি, চলো। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। ভাই গাজী, ভাই কালু, তোমার কথা আমাদের কথা মতো। শাহজাদা জামাল বাণিজ্যে যাওয়ার জন্য শিকার হয়েছে, কিন্তু কিন্তু তার স্ত্রী কমলা আমাদেরকে করার ফকির বলে গালি দিয়েছে। কি বলেছে ভাই কালু? তার স্ত্রী কমলা আমাদেরকে করাল ফকির বলে গালি দিয়েছে। তাহলে শোনো ভাই কালু, যেই দুঃখ লিখেছিলাম জামালের কপালে, আজ সেই দুঃখ লিখে দিলাম কমলার ভাগ্যে। প্রথমে হারাবে তার সংসার, তারপর হারাবে তার স্বামী, তারপর হারাবে তার সন্তান। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। ও চাচা, চাচা গো, ও চাচা, শোনো চাচা, এই বাদশাহ মোর সুলতান থাকতে আগে আমরা কত বাণিজ্য গেছি বুঝলা। এই সুলতান অমূল্য আঙ্গর কপালটা ফুলল বুঝছ, এখানকার বাড়ি জোজাইতে পারি না, আঙ্গর সংসারে কি অভাব। আরে ভাই চাচা, বউ একটু জিরাই। এই যে মাঝি ভাই, এ তোমরা কি বলাবলি করছো মাঝি ভাই? আর হুজুর কোয়েন না, আঙ্গর সংসারে খুব অভাব। আনের বাপ থাকতে আমরা প্রতি বছরে বছরে বাণিজ্য গেছি, কিন্তু আনের বাপ মারা যাওয়ার পর আর আঙ্গুর বাণিজ্য দেওয়া হয়। এই কথাই তোমরা বলাবলি করছিলে তাই না? আচ্ছা আমি যদি তোমাদেরকে নিয়ে বাণিজ্যে যাই তাহলে তোমরা আমার সঙ্গে যাবে? যাবো না মানে শুন কি, কতদিন ধরে বাণিজ্য জানি না, কি কোথা সা আপনি কইলে যাইব খালি। সত্যি? হ্যাঁ তাহলে চলো, তোমাদেরকে নিয়ে আমি এই মুহূর্তে বাণিজ্যে রওনা হব। ঠিক আছে তাই চলেন চাচা, আয়ো ইন্দা আঙ্গুর বাড়ি কই এটার উপরে দাম চলো বুঝু। হুজুর, এই যে হুজুর, আইতে এত তো অনেক দূর আইসে পড়ছি, তাই আনার বাপ থাকতে এই গাছতলায় বসে বসে আঙ্গুর কিছু খাওয়াইছে বুঝছেন। তা আপনি তো খাওয়াইছেন না, আপনি এনে জিরান একটু নিয়ে আমরা এই পাড়ার থেকে কিছু খাওয়া দাও করে আসি। ও বুঝতে পেরেছি, তোমাদের ক্ষুধা লেগেছে তাই না? ঠিক আছে, তোমরা নৌকাটা এখানে বেঁধে তোমরা কিছু খাওয়া দাওয়া করে নাও, আমি একটু বিশ্রাম করে নিই। ঠিক আছে তাহলে আমরা আসি। আমাদের
আজকে রাত বড় শুভ রাত। কেন? কারণ আজকে রাতে যে স্বামী স্ত্রী মিলামিশা হবে তার গর্ভে থাকবে একটি পুত্র সন্তান। তাই? হ্যাঁ, আর সেই সন্তানের কাছে থাকবে সাত রাজার ধন। সাত রাজার ধন? সেটা এক মানে তার কাছে কি কি থাকবে? তার কাছে হ্যাঁ দু হাতে থাকবে দুটি মানিক, আর কপালে থাকবে চন্দ্রলেখা, আর দু গালে থাকবে দুটি লাল। তাই? তাহলে তো সেটা সত্যি মানি। হ্যাঁ, ভোর হয়ে গেছে, চল বোন। না না, হাই খোদা, আমি একই স্বপ্ন দেখলাম খোদা। কে জেনে এসে বলল আজ রাত হয়েছে মধুর রাত, এ রাতে যদি কোনো স্বামী স্ত্রীর মিলন হয় তাহলে তাদের ঘরে একটি পুত্র সন্তান হবে। ওগো খোদা, ওগো খোদা মেহেরবান, আজ আমি এখানে আমার স্ত্রী ভারিতে, যদি আমরা দুজন একই সঙ্গে থাকতুম তাহলে হয়তো এই সন্তানটি আমাদেরও হতে হতো। ও খোদা, বলে দাও এখন আমি কি করব, কোন পথে যাব। ঠিক আছে, আমি আমার দয়াল পীর গাজী কালুকে ডেকে বলবো, দেখি তারা আমাকে কি উপদেশ দেয়। কোথায় দয়াল পীর গাজী কালু? হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। বলো বৎস, আমাদেরকে কেন স্মরণ করেছ? ওগো দয়াল পীর গাজী কালু, আজ নিশীথে আমি স্বপ্নে দেখেছি, কে যেন বলল এই রাত হয়েছে মধুর রাত, এ রাতে যদি কোনো স্বামী স্ত্রীর মিলন হয় তাহলে তাদের ঘরে একটি পুত্র সন্তান হবে, সে হবে অতি ভাগ্যবান। হ্যাঁ বৎস, তুমি ঠিক স্বপ্ন দেখেছ, এই স্বপ্ন যে অতি উত্তম। হ্যাঁ ভাই গাজী, বলো ভাই কালু, মনের বাসনা পূর্ণ করেই যে আমাদের কাজ। ঠিক বলেছ ভাই কালু, ভক্তের মনোবাসনা পূর্ণ করায় যাই আমার কাজ। তবে তবে কোথায় কোথায় মানিকাংশ? শোনো মানিকাংশ, তোমাকে আমি দেখেছি তোমার এক বিশেষ প্রয়োজনে। আমার এই ভক্ত বাদশাহ জামালকে তুমি নিয়ে যাবে তার প্রাসাদে, সময় মনে রাখবে মাত্র নয় দণ্ড, যেতে তিন দণ্ড আসতে তিন দণ্ড। তার ভক্ত জামাল তার স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য সময় তিন দণ্ড, যদি এর বিলম্ব হয় তাহলে তোমার অনেক হতে পারে। যাও বৎস, আমার এই ভক্ত মানিকাংশের পিঠে তুমি চলে চড়ে চলে যাও তোমার। ওগো দয়াল পীর গাজী কালু, আপনারা আজ আমার যে উপকার করেছেন সে উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আসি আসি দয়াল পীর গাজী কালু। যাও বৎস। হাই কালু। বলো ভাই গাজী। বাদশাহ জামালকে তো আমরা পাঠিয়ে দিলাম, চলো এবার আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই। চলো ভাই। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। আপনি আপনার ঘরেই থাকেন, প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি চলে আসবো। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, আমি গেলাম তাহলে। হায় খোদা, অনেকদিন হয় আমার স্বামী গিয়েছে, কোনো খবর পাইনি। খোদা, যত দুঃখ দাও না কেন, সইবার শক্তি তুমি আমাকে দিও, আমাকে দিও।
অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। ভক্তজামাল, এই যে তোমার বাড়িতে এসে পড়েছি, তুমি চোখ খুলিয়ে দেখো। না, আমি বিশ্বাস করি না। আমি মিথ্যা বলিনি, তুমি চোখ খুলিয়ে দেখো। ঠিক আছে, সত্যি আমি বাড়িতে এসেছি। আর শোনা, কাজী কালুর আদেশ নয় দণ্ড সময় দিয়েছে, তিন দণ্ড আসতে, তিন দণ্ড যাইতে, আর তিন দণ্ড তোমার বাড়িতে কাটাবে। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে ভাই, আমার মনে থাকবে। তুমি এখন যাও। ঠিক আছে। কমলা, 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 কে এত রাত্রে আমার নাম ধরে ডাকছে? আমি তোমার স্বামী। না না, বিশ্বাস করি না। আমার স্বামী 12 বছরের জন্য বাণিজ্যে গিয়েছে, দুদিন যেতে না যেতেই কিছুতে আসতে পারে না। আপনি যে হন না কেন, এখান থেকে চলে যান, কইলে আমি আম্মা জানকে ডাকতে বাধ্য হব। তার কুলদার চলে যান, নইলে আমার হাতের অস্ত্র দিয়ে আমি আপনাকে দুখণ্ডিত করে দেব। না কমলা, তুমি যদি দরজা না খোলো তাহলে আমি দরজা ভেঙে ভিতরে ঢুকব। বলছি তো, আমি কিছুতেই দরজা ভাঙতে দেব না। আপনি চলে যান। ওগো দয়াল পীর গাজী কালু, কমলা যে আমার কথা কিছুতেই শুনছে না, সে যে দরজা খুলছে না, বলো দয়াল পীর গাজী কালু, এখন আমি কি করব? শোনো ভক্ত জামাল, এই মুহূর্তে তোমার দয়াল পীর গাজী কালু নাম করে লোহার দরজা দিবে হাত, লোহার দরজা ভেঙে হয়ে যাবে গানগান। ঠিক আছে, আমি দয়াল পীর গাজী কালুর কথা নিয়ে আমি দরজায় হাত দিয়ে দেখব। ওগো দয়াল পীর গাজী কালু, আমি তোমার নামের উপর দরজায় হাত। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। না কমলা, ভুল হয়নি, এই তো পরীক্ষা। কিন্তু আমি কিছুতেই ভেবে পাচ্ছি না
তুমি 12 বছরের জন্য বাড়িতে গিয়েছো, দুদিন যেতে না যেতে তুমি আমার ফিরে এলে কেন, দরজা ভেঙে কেন? তাহলে শোনো কমলা, আমি বাড়িতে গিয়েছিলাম, পথ চলতে চলতে বড়ই ক্লান্ত হয়েছি, আমি হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম, কে যেন এসে বলল আজ যে রাত্রি সে হয়েছে অনেক মধুর রাত, এ রাতে স্বামী স্ত্রীর মিল হলে তাদের ঘরে একটি পুত্র সন্তান হবে, সে হবে অতি ভাগ্যবান, তাই তো আমি দয়ালপীর গাজী কালুর অনুমতি নিয়ে আমি তোমার এখানে এসেছি। ঠিক আছে চলো, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ি, এসো। বর্ষদামাল, তোমার সময় নয় জন হয়েছে, তিন দণ্ড আসতে আর তিন দণ্ড যাইতে, তোমার তিন দণ্ড তোমার বাড়িতে কাটাতে, কিন্তু তোমার ছয় দণ্ড শেষ হয়ে গেছে, তুমি চলে আসো। বর্ষদামাল, তোমার ছয় দণ্ড শেষ হয়ে গেছে, তুমি চলে আসো। কমলা, কমলা, এই কমলা, কি হয়েছে, ডাকছো কেন? কমলা, আমার যে যাবার সময় হয়েছে। চলে যাবি কেন? আমার যে যেতেই হবে, এই যে দয়ালপীর গাজী কালুর আদেশ। কিন্তু চলে যাবি, আম্মা যদি এই অবস্থায় আমাকে দেখে ঘরে দরজা ভাঙা তখন আমি কি করব, তুমি বলে যাও। তুমি আম্মি জানকে বলবে যে আপনার সন্তান এসেছিল? না না, সে কিছুতেই বিশ্বাস করবে না, সে আমাকে কলঙ্ক এনে বলবে। একটা কথা বলবো, তুমি যাওয়ার পথে আম্মা জানকে ডেকে বলে যাবে যে আমি এসেছিলাম, আবার চলে গেছি। ঠিক আছে, আমি যদি সময় পাই তাহলে বলবো, আর যদি সময় না পাই তাহলে বলবো না। না না, দোহাই তোমার, এত বড় কলঙ্কের আঘাত আমি যা সইতে পারবো না, তুমি তুমি বলে যাবে, বলো তুমি বলে যাবে। বললাম তো, ঠিক আছে আমার সময় শেষ, আমি যাচ্ছি, তুমি তুমি আমি জানতে বুঝিয়ে বলবে। ঠিক আছে তুমি বলে যাবে। ঠিক আছে, আমি যাবার সময় আমি জানকে বলে যাব। যাই, কি আমাকে ডেকে বলে গেল আম্মি জানের কাছে দেখা করতে পারিনি, ওগো খোদা, জানি না আমার কপালে কি আছে। না না, শাশুড়ি মা তো আমাকে মেয়ের মতনই দেখে, ঠিক আছে আমি বুঝিয়ে বললে হয়তো সে আমাকে বিশ্বাস করবে। যাই, আমি শুয়ে পড়ি।